মধ্যহাওড়ার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মৌন প্রতিবাদ মিছিল করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে এই মিছিল প্রায় শতাধিক যুবকের নিয়ে এই মিছিল হয়। হৃদয় জুড়ে অভিষেক মানুষের কাছে গ্রহণযোগ্য। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। যেটা লেখা আছে হৃদয় জুড়ে অভিষেক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে প্রত্যেক ছাত্র যুবর মনের মণিকোঠায় পৌঁছে দিতে পেরেছেন। তারা তার বিরুদ্ধে আজকে অনেকে মুখ খুলছে, অনেক কথা হচ্ছে, তার সুযোগ্য নেতৃত্বকে অনেকে মানতে পারছেন না, কিন্তু তাদের জেনে রাখা উচিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ লড়াই, তার রাজনৈতিক চেতনাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস 3 মাসে 20% ভোট নিয়ে ত্রিপুরায় দ্বিতীয় সর্ববৃহৎ শক্তি হিসাবে উত্থিত হয়েছে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানতে পারছেন না বা মানতে চাইছেন না, তাদের বিরুদ্ধে আমাদের এই নিস্তব্ধ প্রতিবাদ। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মানতে পারছেন না, তাদের উদ্দেশ্যে একটাই কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তাঁর আঁকা ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটাকে পশ্চিমবঙ্গের বাইরেও সারা ভারতবর্ষের বুকে বিস্তৃত করার কাজে নেমেছেন, তার সাথে থাকাটাই কাম্য। অনেকে অনেক নেতৃত্ব এমন আছেন যারা নিজের রাজ্যের মধ্যে কোনো একটি জেলায় তারা দায়িত্ব পেয়ে দলকে জেতাতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল অনেক দেরিতে দায়িত্ব দিয়েছে, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনের পর। তার আগে পর্যন্ত যারা নির্বাচনের দায়িত্ব সামলেছেন, দলের সেনাপতি পদে ছিলেন, তাদের সেনাপতি পদে থাকাকালীন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 18টা আসন নিয়ে চলে গেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি করার পর বিজেপি এখানে হালে পানি পায়নি, 217টা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতার অধিকারী। যারা মানতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে, তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ, আমাদের নিস্তব্ধ প্রতিবাদ। আমাদের হৃদয়জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের হৃদয়জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ চেতনা আমাদের হৃদয়জুড়ে আছে। তাই যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে পারবেন না, আমাদের বক্তব্য আপনারা তৃণমূল নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু তৃণমূল কংগ্রেস করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, তার ছবি, তার নীতি আদর্শ, ত্যাগ তিতিক্ষার ইতিহাসকে মাথায় রেখে, ঘাসের ওপর জোড়াফুল চিহ্নটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক পরিকাঠামোকে মেনে নিয়ে তৃণমূল কংগ্রেস করতে হবে। আমার নাম অর্পণ ব্যানার্জি। বিক্ষোভের এখানে ব্যাপার না, আমাদের একটা হচ্ছে শান্তিপ্রিয় প্রতিবাদ। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মানতে বলছে মানেন না, তাদের বিরুদ্ধেই আমার প্রতিবাদ। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার সাংগঠনিক দায়িত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে দলের দায়িত্ব নিয়ে কাজ করছেন। দলের মধ্যেই কিছু মানুষ আছেন যাদের বয়স হয়ে গেছে, যারা কথা বলতে ভুলভাল বকছেন, তারাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি তারা মানতে চাইছেন। আমরা যারা ছাত্র যুব সমাজের যারা সহকর্মী আছি, মমতাদির সেনাপতি আছে, আমরা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল দায়িত্ব দিয়েছে, যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়ারে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে আমরা কিছু বুঝি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের কাছে নয়নের মণি, এর বাইরে আমরা কিছু বুঝি না। আর যারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার মডেল, কোনো মডেল নয়। গত কয়েকদিন সাংবাদিকদের মুখ দেখলাম, সাংবাদিকদের সাথে এটা কিছু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেখানকার একজন সাংসদ, সেখানে তার সাংসদ এরিয়াতে সে একটা কাজ করতে চাইছেন, মানুষের সমস্যা, মানুষের এলাকার সমস্যা, মানুষের কথা বুঝতে পেরেছেন, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সে তার বিধান লোকসভা কেন্দ্রে কাজ করতে চাইছেন। সেটাকে নিয়ে বিতর্কিত করা মানে আমার মনে হচ্ছে যেন মূর্খামি। যদি তার কোনো সমস্যা থাকতো কোনো ব্যক্তিরই, সে দলের অভ্যন্তরীণের মধ্যে প্রতিবাদ বলা উচিত ছিল, আলোচনা করা উচিত ছিল।
সেও যে বলছেন সেও একজন দলেরই সহনেতা, আমাদের সিনিয়র নেতা, যথেষ্ট উনি আমাদের সিনিয়র। সে তার নিজের লোকসভা কেন্দ্রে কাজ করতে পারতেন, তাতে অসুবিধে কিছু ছিল না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেটা দু মাস সব কিছু পিছিয়ে দেওয়া হতো, এটা মানুষের কথা, মানুষের হৃদয়ের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন জননেতা হিসেবে প্রমাণ করে দিয়েছে 2021 লড়াইয়ে বিজেপি যে পরিবেশ ছিল বাংলার বুকে, সেইখান থেকে লড়াই করে মমতাদির ছবি এবং জোড়া ফুলের সিম্বলকে সামনে রেখে যে লড়াই করে সেনাপতির ভূমিকা পালন করেছে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ এবং স্যালুট জানাচ্ছি। এবং যারা বিভিন্ন জেলায় দায়িত্ব ছিল সেই জেলাতে তারা 4টে সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে, 8টা বিজেপি পেয়ে গেছে, তাদের বলা উচিত, ভাবা উচিত যে তারা ঠিক করছেন না অভিষেক ব্যানার্জি ঠিক করছে। দলের একাংশের মধ্যে আমি কারো নাম বলবো না, দলের একাংশ যারা আছে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মান্যতা দিয়েছে সবাই, সে ও হতে পারে, সেও হতে পারে, জেলাতেও হতে পারে, রাজ্যতেও হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেখানে হবে সেখানে আমরা শান্তিপ্রিয় মৌনব্রত প্রতিবাদ আমরা করব। সেটা নিশ্চয়ই ঠিক বলেছেন, আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের রাস্তায় নেমে বলতে হবে এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় হৃদয়ের মাঝে হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছে, পার্থ দা আমাদের লিডার, পার্থদার প্রতি সম্মান আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি ছোটো করে সেটা তো আমরা মানব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে, কী গেল আর কী এলো তাতে আমরা বুঝি না, আমরা বুঝি একটাই, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বুঝি, মাথার ওপরে মমতা ব্যানার্জি, নয়নে আছে অভিষেক ব্যানার্জি, এর বাইরে কিছু বুঝি না।